আজি এই ডাউটনাট এপটো ডাউনলোড কৰক। ডাউটনাটে সামৰি ল'ব 6ৰ পৰা 12লৈকে আপোনাৰ সকলোবোৰ ক্লাছৰ মেথছ, ফিজিক্স, কেমিষ্ট্ৰি আৰু বায়'লজিৰ ডাউটসমূহ। সমাধান পোৱা যাব তাকো অসমীয়াত। কেৱল মাত্ৰ আপোনাৰ প্ৰশ্নটোৰ এখন ফটো তোলক, সেইখন ক্ৰপ কৰক আৰু লগে লগে ভিডিঅ'ত সমাধান পাওক। এনেধৰণৰ আৰু ভিডিঅ' চাবৰ বাবে ডাউটনাট অসমীয়া ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰক। Hello everyone, আমাক এটা কোৱেশ্চন দিয়া হৈছে, express each number as a product of its prime factors 3825. মানে আমাক কৈছে আমি 3825ক prime factors or products হিচাপে express কৰিব লাগে। ঠিক আছে? তে আমি কি কৰিম? আমি 3825ৰ prime factorization method দি prime factors বিলাক উলাম। তে সোৱা কি হ'ব? 3825 আমি ইয়াক প্ৰাইম ফেক্টৰ দি ডিভাইড কৰিম। 2d ডিভিজিবল নহয়, সেইকাৰণে আমি 3d ডিভাইড কৰিম। 3d ডিভাইড কৰিলে কিমান পাম? 1275। ঠিক আছে, এতিয়া আমি আকৌ ইয়াক 3d ডিভাইড কৰিম, তে কিমান আহিব? 425। এতিয়া 3d ডিভিজিবল নহয়, 3 নেক্সট প্ৰাইম ফেক্টৰ কি হয়? 5, তে আমি 5d ডিভাইড কৰিম। 425 আৰু 5d ডিভাইড কৰিলে আমি পাম 85। ঠিক আছে, এতিয়া আমি আকৌ 85ক 5d ডিভাইড কৰিম। 5d ডিভাইড কৰিলে কিমান পাম? 17, আর 17 এটা প্রাইম ফ্যাক্টর হয় নিজে, তে আমি 17ক 17 দি ডিভাইড করলে ফাইনালি 1 পাম। তে আমি 3825 কে কেনেকে এক্সপ্রেস করিব পারো? 3825 ইজ ইকুয়াল টু 3 × 3 × 5 × 5 × 17, তে কি হবো? 3 × 3 × 5 × 5 × 17। ঠিক আছে, আমি 3825ক প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর হিসাবে এক্সপ্রেস করে দিলো। ঠিক আছে, এটা আমার ফাইনাল আনসার। থ্যাংক ইউ।